আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও উপনির্বাচন হতে চলা তালডাংরায় বিডিও আবাস সমীক্ষা চালিয়ে যাওয়ায় বিজেপি অভিযোগ জানায় তার প্রেক্ষিতে চব্বিশ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন জেলা নির্বাচনী আধিকারীকে অভিযোগ অনুসন্ধান করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের যে অভিযোগ শাসক দল করেছিল সে ব্যাপারেও পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এদিকে আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিতে কেন্দ্রের সব শর্ত মানবে না বলে জানিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে কৃষি ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সচিব ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বাড়ির একাংশ পাকা হলেই উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে কেন্দ্রের শর্ত থাকলেও রাজ্য এই প্রকল্পের সংশ্লিষ্টদের টাকা দেবে বলে মুখ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন উল্লেখ্য এই প্রকল্পে কেন্দ্র বকেয়া অর্থ না মেটানোয় রাজ্য নিজের তহবিল থেকে প্রায় সাড়ে এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দিতে সমীক্ষার কাজ শুরু করে আজ তা শেষ হচ্ছে তবে বিভিন্ন এলাকা থেকে এই সমীক্ষাকে নিয়ে জনবিক্ষোভের ছবি প্রকাশ্যে আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা প্রকল্পে রাজ্য সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে সীতাই মাদারীহাট নৈহাটি হারোয়া মেদিনীপুর ও তালডাংরা আসনে মনোনয়ন জমা পড়েছে মোট প্রার্থী তেতাল্লিশ জন এদিকে রাজ্যে আসন ও বিধানসভা উপনির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সর্বতোভাবে ব্যবহার করতে হবে এবং তা নিয়ে কোন রকম অভিযোগ বরদাস্ত করা হবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোচবিহারের সিতাই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের প্রচারে আলপনা তৈরি করেছেন মহিলা ভোটাররা ভোটদাতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে দীপাবলির আগে আলপনা তৈরি করে মহিলা ভোটার বিশেষত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নজর কেড়েছেন আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মুখ্য সচিব মনোজ পান্থ গতকাল নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসেন নবান্ন সূত্রে খবর কী কারণে আলুর দাম বাড়ল তা খতিয়ে দেখে দ্রুত প্রশাসনকে জানাতে হবে বলে টাস্ক ফোর্সকে নির্দেশ দেন তিনি কোনোভাবেই বাজারে আলুর দাম বাড়ানো যাবে না বলে জানিয়ে এর জন্য পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান সুফল বাংলায় আরও বেশি পরিমাণে আলু বিক্রির নির্দেশও দেন তিনি ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে রাজ্যে ন লক্ষেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন শস্য বিমা প্রকল্পের আওতায় তাদের সকলকে বলে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তিনি নবান্নে কৃষি এবং পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং আবাস যোজনার সমীক্ষার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন বৈঠকের পর কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন পুজোর আগে ডিভিসির ছাড়া জলে বানভাসী এলাকা এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড়জনিত দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ এখনো চলছে এ পর্যন্ত একষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার কৃষক ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন মুরগির মাংসের চাহিদা মেটাতে রাজ্যে অত্যাধুনিক মানের উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে নেদারল্যান্ডস থেকে আনা যন্ত্রপাতিতে সুসজ্জিত প্রায় বাহাত্তর কোটি টাকা ব্যয়ে নদিয়ার কল্যাণীতে এই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি তৈরি করা হচ্ছে বলে রাজ্যের সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানা গেছে রাজ্যের মানুষকে ন্যায্য দামে তাজা মাছ পৌঁছে দিতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে জন্য সুফল বাংলার আওতায় রাজ্যের নানা প্রান্তে আপাতত পঁয়ত্রিশটি নতুন স্টল চালু করা হচ্ছে সেগুলি থেকে ইতিবাচক সাড়া পেলে আগামী দিনে স্টলের সংখ্যা বাড়ানো হবে আজ ভূত চতুর্দশী দীপাবলির আগে চতুর্দশী তিথিতে বাঙালির ঘরে ঘরে রয়েছে চৌদ্দো শাক খাওয়ার রেওয়াজ সন্ধ্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জ্বলে উঠবে বাতি শেষ হল